এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অন্ধ্র উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে অবস্থান করছে গভীর নিম্নচাপ এই নিম্নচাপের দাপটে আজ দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির দাপটে বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তেলেঙ্গানা বিদর্ভ এই সমস্ত এলাকাতে মধ্য ভারতের কিছু অংশেও বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ভারতের উত্তর ভাগেও বেশ কিছুটা বৃষ্টিপাত হবে এইদিকে মৎস্যজীবীদের আঠাশ তারিখ পর্যন্ত শতকতা দিয়ে চালিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের এখনও ভালোভাবে দেখা না মিললেও এবার একটা বৃষ্টিপাতের আশা জাগছে ইতিমধ্যে ডিবিসি থেকে জল ছাড়ার কথা বলেছে সিদ্ধান্ত হয়েছে সেটা আপনাদের আগের দুটো আপডেটে বলে দিয়েছিলাম সাতাশ তারিখ থেকে পরবর্তী দশ দিন পর্যন্ত টার্গেট রয়েছে সাত এবং ন্যূনতম সাত দিন জল দেবে বলে জানা গেছে এইদিকে অন্যান্য যে সমস্ত ড্যামগুলি রয়েছে সেখান থেকে জল ছাড়ার সিদ্ধান্ত এখনও হয়েছে কিনা আমরা খবর পাইনি পেলে আপনাদের জানাবো তো অনেকে জিজ্ঞেস করেছিলেন ফারাক্কা ম্যাসেঞ্জারও সেখানকার খবর আমরা এখনও পাইনি তো ইতিমধ্যে আগামী মাসের প্রথম সপ্তাহে এবং এই মাসের শেষ দিকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আসতে পারে কারণ আরও একটি নিম্নচাপ দাপট দেখাতে পারে তার প্রভাবে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা এখন এই বর্তমান নিম্নচাপটির দাপটে বৃষ্টিপাত কেমন হবে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত রয়েছে আমরা এই সমস্ত বিষয়গুলিকে আলোচনা করব আজ আপনার এলাকায় আংশিক মেঘলা এবং মেঘলা ভাব হতে পারে কোথাও কোথাও তবে রোদ এবং মেঘের ব্যাপার থাকবে তবে রাতের দিকে কোনো কোনো অংশে একটু মেঘলা ভাগ থাকতে পারে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে হতে পারে তো চলুন একে আগে দেখাচ্ছি আপডেটগুলি আমাদের আপডেট ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে পারেন এছাড়া নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতাও জারি করেছে উত্তরবঙ্গে আঠাশ তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে বিশেষ করে উপরের দিকে পাহাড়ি জেলাগুলিতেই এই সম্ভাবনা রয়েছে উনত্রিশ তিরিশের মধ্যে কোনো সতর্কতা দেয়নি তবে আপডেটগুলিতে কিছু কিছু পরিবর্তন থাকবে সেগুলি সময়ে সময়ে আপনাদের জানিয়ে দেব আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আপডেটে আবারও পরিবর্তন করেছে দক্ষিণবঙ্গের আপডেটে বেশ বড় পরিবর্তন করেছে সাতাশ আঠাশ পর্যন্ত আর কি মানে ছাব্বিশ থেকে আঠাশ পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া এবং জোরে হাওয়া বইতে পারে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া থাকতে পারে কোন কোনো অংশে এবং বিদ্যুৎ বজ্রবিদ্যুৎ অর্থাৎ বৃষ্টিপাতের কথা বলছে বৃষ্টিপাত হতে পারে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি উনত্রিশ তিরিশ তারিখের দিকে আবারও বজ্রবিদ্যুৎ আসবে তো ভাবে তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের একটা কথা বলছে আপাতত যে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে বড় সতর্কতা দেয়নি মানে ভারী বৃষ্টিপাতের কথা বলেনি তবে আপডেট পরিবর্তন ধীরে ধীরে আসবে সেগুলি আপনাদের সময় সময় জানিয়ে দেবো এই মুহূর্তে আমরা ফিরে চলে এলাম ও লাইভ স্ক্রিনে ঠিক যেখানে ছিলাম সেখান থেকে আবারও শুরু করছি তো গভীর নিম্নচাপ দেখুন আসতে এরকম অবস্থায় রয়েছে এইটি একটু জুমটা কমাই তাহলে একটু সুবিধা হবে দেখতে তো এইভাবে গভীর চাপ এটা যে মুভমেন্টটা হবে আগেও বলেছিলাম যে এটা কোন দিকে এগোবে না উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূল ধরে এটা এগিয়ে যাবে এবং সাতাশ তারিখ পর্যন্ত এখানে সমুদ্রে ঝড় থাকবে এবং সেখানে ঝড়ো হাওয়ার ফলে মৎস্যজীবীদের যার জন্যই আঠাশ তারিখ পর্যন্ত বলেছে তবে মনে হচ্ছে যেন সাতাশ তারিখ পর্যন্ত এর প্রভাবটা বেশি থাকবে তারপরে আস্তে আস্তে কমেই যাবে কিন্তু একদিন হয়তো হাতে রাখছে আবহাওয়া দপ্তর যে আঠাশ তারিখ পর্যন্ত সতর্কতা তো এটা চলে যাওয়ার পর এখানে বৃষ্টিপাত এখানে হয়ে যাবে আঠাশ এবং উনত্রিশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত কমে যাবে কিন্তু উনত্রিশ তারিখ থেকে আবার একটু করে বদলও হতে শুরু করবে কারণ নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করবে সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বাড়াবে এবং সুস্পর্শ নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখের আশেপাশে এবং সেটি আরেকটু শক্তি বাড়াতে পারে ফলে ছয় সুস্পর্শ নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ফলে মৎস্যজীবীদের আবারও মধ্য বঙ্গোপসাগর এছাড়া উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তর পূর্ব দিকের এবং উত্তর পশ্চিম দিকে এই এলাকার মধ্যে একটা সতর্কতা জারি হতে পারে হয়তো একত্রিশ থেকে দু তারিখ পর্যন্ত হতে পারে এখন পর্যন্ত এগুলি বাড়া কমা করতে পারে এদিক ওদিক করতে পারে আপাতত দেখুন একটা নিম্নচাপ তৈরি হচ্ছে যেগুলি হয়তো তিন বা চার তারিখের দিকে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর মধ্যপ্রদেশের উত্তর ভাগ এবং বিহার ঝাড়খণ্ডের কাছ দিয়ে এটা উত্তর উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই ভাবে দেখতেই পারছেন যে পুরো বিষয়টিকে দেখিয়ে দিলাম যে এভাবে মুভমেন্ট করবে এবং এই সময়কালের মধ্যে পশ্চিম ভারত মধ্য ভারত দক্ষিণ ভারত এবং পূর্ব ভারত সহ বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে বঙ্গোপসাগরেও বৃষ্টিপাত থাকবে তো চলুন বৃষ্টিপাতগুলো দেখাই আজ কেমন থাকবে সেটা দেখাবো আর তার আগে আমরা যেটা সিস্টেম দেখছি আমাদের মেন ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত যে ঘাটতি চলছে সেই ঘাটতি কি মিটবে তো সেটা আমরা দেখানোর চেষ্টা করছি আচ্ছা সেটা আমরা দেখাবো তার আগে একবার দেখিয়েই দিই অনেকে বলেন যে আগেরটা দেখাবেন তো ছাব্বিশ তারিখটা দেখাচ্ছে একদম সকালের দিকে কোনো কোনো অংশে হালকা বৃষ্টিপাত থাকতে পারে মাঝে মাঝে মেঘ হবে তো বেলার আশেপাশের সময় থেকে কোথাও কোথাও মেঘলা মেঘলা তৈরি হবে এদিক ওদিক করে মেঘ ঘুরে বেড়াতে পারে এবং সন্ধ্যেবেলা পর্যন্ত সময়ের মধ্যে একটা বৃষ্টি এইটা নিম যে গভীর নিম্নচাপটা থাকছে তার টানে যে জলীয় বাষ্পগুলো ঢুকিয়ে ঢুকেছে ফলে যে অস্বস্তিকর অবস্থা থাকছে তিরিশ একত্রিশ থেকে তেত্রিশ চৌত্রিশের মধ্যে তাপমাত্রা থাকবে বিভিন্ন অংশে তো একদিকে এদিক ওদিক করে হবে সব জায়গাতে সমান তাপমাত্রা থাকবে না দু তিন ডিগ্রি এদিক ওদিক হবে কিন্তু বৃষ্টিপাত হলে তাপমাত্রা একটু কম অনুভূত হতে পারে নাহলে কিন্তু একটা যে জলীয়বাষ্প থাকছে অস্বস্তিকর থাকবে দেখুন বৃষ্টিপাতের যে সম্ভাবনা মূলত উপকূলবর্তী জেলাগুলিতে একটু বেশি রয়েছে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এছাড়াও দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকতে পারে এছাড়াও খুলনা বরিশালের দিকেও কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে ভারী বৃষ্টিপাত বলা যাবে না হয়তো কিছু সময়ের কোথাও কোথাও জোর বৃষ্টিপাত নেমে যেতে পারে বড় বড় ফোঁটায় নামতে পারে এরকম করে একটা ঝমঝম করেও নামতে পারে এরকম সম্ভাবনা থাকবে কিন্তু কিছুক্ষণ হয়ে আবার থেমে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই বৃষ্টিপাতগুলো কিন্তু আরও কিছুটা কিছু কিছু এলাকাতে এখনও হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদেরও কিছু এলাকাতে হতে পারে কিন্তু বাকি যে জেলাগুলি বললাম সেখানেও সম্ভাবনা একটু বেশি থাকছে অন্যান্য জায়গা থেকে কিন্তু হতে পারে এইভাবে মূলত এইগুলোতে একটু থাকতে তবে সবাই যে বৃষ্টিপাত পেয়েই যাবেন এমন নিশ্চয়তাও নেই কিন্তু একটা পরিবেশ রয়েছে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশেরও বিভিন্ন বিভাগ উপবিভাগগুলি জেলা উপজেলাগুলিতেও ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে কেউ কেউ বৃষ্টিপাত পেতে পারেন সম্ভাবনা কিছুটা থাকছে এখানে ঢাকা বিভাগের উত্তর পূর্ব দিকে কিছুটা মনমোহন সিলেটের কিছু কিছু এলাকা এবং ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে চট্টগ্রামের দু এক জায়গাতে হতে পারে কিছু বা কিছু এলাকাতেও হতে পারে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরে কিছুটা থাকতে পারে এখন মালদা দক্ষিণ দিনাজপুরের চান্স একটু কম রয়েছে তো এই যে নিম্নচাপটা থাকবে এই নিম্নচাপটা গভীর হওয়ার ফলে বৃষ্টিপাতগুলো এই এলাকাগুলো যেগুলো রয়েছে এখন এখানে প্রচুর বৃষ্টিপাত থাকবে এই যে জগদলপুর এইগুলোতে বিশাখাপত্তনম শ্রীকুলাম এছাড়াও দক্ষিণ উড়িষ্যার বিভিন্ন অংশে বৃষ্টিপাত কিন্তু থাকবে এগুলোতে বৃষ্টিপাত এইভাবে কিন্তু নিয়ে নিয়ে চলে যাবে এটা প্রচুর পরিমাণে এই জায়গাতে বৃষ্টিপাত হবে তার জন্য এখানে লাল সতর্কতা জারি করে রয়েছে এবং উড়িষ্যার দিকে কমলা সতর্কতা যেহেতু একটু এই দিক করে এগোবে ফলে এইগুলোতেই বৃষ্টিপাত থেকে বেশি হবে তো সাতাশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে এবার সাতাশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গে কী হবে একটু দমকা হাওয়া হালকা থাকবে দেখুন হালকা দমকা হাওয়া থাকবে এই যে দমকা হাওয়া থাকছে সাতাশ তারিখ এই সাতাশ তারিখের আগে ছাব্বিশ থেকে সাতাশের রাতে কিছুটা বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব দিকে হতে পারে এ দেখুন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এইগুলোতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টিপাতও দু এক জায়গাতে হতে পারে যেটা আবহাওয়া দপ্তর বলেছে সেটা আপনাদের বলে দিলাম তো গোয়ালপাড়া গুয়াহাটি আসাম এগুলোতেও কোনো অংশে হতে পারে তো চাষ করার জন্য যে এখনও বৃষ্টিপাত পাট পচানোর জন্য যে বৃষ্টিপাত সেটা এই নিম্নচাপগুলিতে এখনও মিটবে না তবে কিছু জমিতে বৃষ্টিপাত হয়ে কাজে লাগতে পারে তো সকাল পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি পাশাপাশি হতে পারে সিকিমেও কিছুটা বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাতের ঘাটতি কিন্তু এখনও আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডের দিকে চলছে বাংলাদেশের বেশ কিছু অংশেও ঘাটতি চলছে ত্রিপুরাতেও এখনও সে সব জায়গাতে সব ভালো বৃষ্টিপাত হয়নি চাষ শুরু করতে পারছেন না তো আগামী দশ দিনের মধ্যে যদি ঠিকঠাক বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু এবছরে ধান চাষ একটা বিপুল প্রভাব পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অনেকে চাষ এখনও শুরু করতে পারেননি যেটা শেষ সপ্তাহের দিকে জুলাই মাসে প্রায় হয়েই যায় অনেকটাই কিন্তু অনেক জায়গাতে এখনও সেইটাও শুরু করা যায়নি ফলে সাতাশ এবং আঠাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে আঠাশ সাতাশ এবং আঠাশ তারিখ থেকে মধ্যে যেটা হবে দক্ষিণবঙ্গে আঠাশ তারিখের দিকে অনেকটাই কমে যাবে কারণ নিম্নচাপটার প্রভাব এদিকে সরে যাবে দুর্বল হয়ে যাবে ওদিকে চলে যাবে কিন্তু যেটা হবে এই সময়কালে আবার একটা ঘূর্ণাবর্তও তৈরি হবে ফলে পুরোপুরি যে কমে যাবে সেটাও নয় কিছু কিছু অংশে হতে থাকবে এই সময়তে আবার জলীয় বাষ্প ঢুকবে এমনিতে জলাধারগুলিতে জল অনেকটাই কম রয়েছে বৃষ্টিপাত ঝাড়খণ্ডে কম হচ্ছে ফলে যে প্রচুর পরিমাণে যে জলও ছাড়বে সেই ব্যাপারটাও এখনও সিদ্ধান্তের মধ্যে সঠিকভাবে আসছে না কোনো কোনো জলাধারে জল অনেকটাই কম রয়েছে ছাড়বে না বলেই বলে দিয়েছে এরকম ব্যাপার আর কি তো এই সমস্ত ব্যাপার রয়েছে তো তারই মধ্যে সিদ্ধান্ত হবে কি হবে না হবে যদি বৃষ্টিপাত হয়ে যায় তাহলে তো অনেকটাই ঘাটতি মিটে চাষিদের মুখে একটা হাসি ফোটাবে তো আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে বিহারের দিকে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসবে এখানে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হবে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি এবারে উনত্রিশ তারিখের আশেপাশে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এগুলোতে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ দেখা যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারির পাশাপাশি মাঝারিভারি এবং রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুরও কিছুটা মালদার আশেপাশে চলে আসতে পারে এবারে উনত্রিশ তারিখটা যখনই চলে যাবে তারপরে আমরা দেখব যে বৃষ্টিপাত আর ধীরে ধীরে বাড়বে উনত্রিশ তারিখে অল্প স্বল্প পরিবর্তন হবে নিম্নচাপ ক্ষেত্র মতো দেখাচ্ছে কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করবে ফলে এই এলাকার মধ্যে জলীয়বাসপুর প্রবেশ হবে ওখানে গরম অস্বস্তিকর থাকবে কিন্তু এর মধ্যে বৃষ্টিপাতও আসবে ওই দুপুর থেকে সন্ধ্যাপন সময়ের মধ্যে এগুলোতে একটু সম্ভাবনা বেশি থাকবে তখন মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এই যে জায়গাগুলো রয়েছে এগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত আসবে এছাড়াও বাকি জেলাগুলিতেও টুকটাক করে আসতে পারে কিন্তু উনত্রিশ তারিখের পর থেকে একটা পরিবর্তন থাকবে দেখুন এই পরিবর্তনটা বলছি এই যেখানে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপ্তিগুলো বাড়বে ফলে বৃষ্টিগুলো ধীরে ধীরে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গেও কিছুটা বৃষ্টিপাত থাকবে এই দেখুন এই যে দুপুর হয়ে গেল দুপুরের পর থেকে দেখবেন যে পশ্চিম থেকে কিছু মেঘ উঠতে পারে এইগুলোতে মেঘ উঠতে পারে এদিক করে এই সময়তে কিছুটা ত্রিপুরা বাংলাদেশের দক্ষিণ ভাগ মধ্যভাগ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যভাগ এবং দক্ষিণবঙ্গের যে দক্ষিণবঙ্গ রয়েছে সেখানেও কিছুটা বৃষ্টিপাত হবে সেক্ষেত্রে দেখা যাবে যে পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে দেখুন এই যে আস্তে আস্তে আসছে উপকূলবর্তী এলাকাতেও হবে যেহেতু নিম্নচাপের ব্যাপার ঝড় বৃষ্টি হবে তো ঝোড়ো হাওয়াও থাকবে এই যে ঝোড়ো হাওয়া দেখুন এই যে দমকা ঝোড়ো হাওয়া ধীরে ধীরে আসবে ওই দু তারিখের আশেপাশে এক তারিখের আশেপাশে আসবে সেটা এক তারিখে দেখাচ্ছি এই যে আস্তে আস্তে দেখুন এই যে সিস্টেমটা আসছে এইভাবে ঘূর্ণাবর্তটা বাড়ছে আস্তে আস্তে এইভাবে যেটা হবে আমরা বৃষ্টিপাতগুলো দেখো যে এখানে দেখুন এক তারিখে বৃষ্টিপাত কিন্তু বাড়বে খুলনা বরিশাল এখানে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এবং কিছুটা মালদা পর্যন্ত রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত এই সময়তে কিছুটা মেহেরপুর আশেপাশে কলাই বগড়া এগুলোতে আসতে পারে তো এই এলাকার মধ্যে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এক তারিখ এবং দু তারিখ এই সময়কালটার মধ্যে সম্ভাবনা থাকবে দেখুন উপরের দিকে দেখাচ্ছি দেখুন পাটনা রাং রংপুর আলিপুরদুয়ার কোচবিহার যেখানে বৃষ্টিপাত কম কম রয়েছে সেগুলোতে একটু বৃষ্টিপাত চলে আসবে এখান বৃষ্টির পরিমাণ মো দেখার দরকার নেই মোটামুটি বুঝতেই পারছেন যে বৃষ্টিপাত একটা আসতে পারে দু তারিখেও বৃষ্টিপাত থাকবে এই দেখুন বৃষ্টিপাত উত্তরবঙ্গেও রয়েছে দক্ষিণবঙ্গেও রয়েছে তো বৃষ্টিপাত হালকা মাঝারি পাশাপাশি মাঝারি ভারী এবং কোনো কোনো অংশে একটু ভারী টাইপের আসতে পারে তো এক থেকে দু তারিখের মধ্যে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা দেখুন বারুপুর বিষ্ণুপুর গোসবা শ্যামপুর সাতক্ষীরা শ্রীকান্তপুর খর্দা উলবেড়িয়া কোলাঘাট তমলুক পানিহাটি হাবড়া বনগাঁ চাকদা রানাঘাট পান্ডুয়া আরামবাগ কতলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা গোয়ালতর কেশপুর খড়গপুর মেদিনীপুর জলেশ্বর এদিকে দেখুন বেলদা বালিচক কন্টাই দীঘা মন্দারমণি নামখানা পোষেরগঞ্জ সব দিকে বৃষ্টিপাত চলে আসবে তমলুক মহিষাদল কোলা খানাখোল উলবেড়িয়া আমতা এদিকে মাশার সিঙ্গুর ঘাটাল পাবা আরামবাগ জগৎবল্লভপুর সিঙ্গুর শ্যওড়াফলি দশঘোড়া কাঁচড়াপাড়া এগুলোতে বৃষ্টিপাত চলে আসবে সোদপুর নগরকুরা হাবড়া বললাম বাদুড়িয়া শাওর হরুপনগর এদিকে সুন্দরবনের সমস্ত এলাকাতে বৃষ্টিপাত চলে আসবে এছাড়াও যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুর পিরোজপুর মাঠবেড়িয়া বরিশাল মতিরহাট ভোল্লা এদিকেও বৃষ্টিপাত চলে আসবে এছাড়াও মেয়েরপুরের আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে এছাড়াও করিমপুর বহরমপুর আজিমগঞ্জ দমকল ধুলাউড়ি এদিকে রামপুরহাট ডুমকা সিউড়ি বোলপুর প্রান্তিক এদিকে সবদিকে দিকে বৃষ্টিপাত চলে আসবে রঘুনাথপুর আসানসোল এগুলোতেও চলে আসবে দুর্গাপুর এদিকে চলে আসবে আবার চিত্তরঞ্জন এখানে উকড়া এদিকে চলে আসবে রানীগঞ্জ হুড়া পুরুলিয়া মানবাজার খাতড়া বল বিষ্ণুপুর পাত্র সাহেব সব দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে সমস্ত চলে আসবে অর্থাৎ এক দু তারিখের মধ্যে বৃষ্টিপাত হওয়ার চান্স দেখাচ্ছে যদি কোনো পরিবর্তন এর খুব বড় না হয় তাহলে এই ব্যাপারটা কিন্তু হবে এবং দেখবেন যে ভারী বৃষ্টিপাতও হবে তো তিন তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের চান্স থাকছে সুতরাং বলতে পারা যায় যে মেন তিরিশ থেকে তিন তিরিশ একত্রিশ এক দুই তিন মানে মোটামুটি চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাত পাওয়া যেতে পারে তারপর এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে সরে যাবে তখন চার তারিখের দিকে আমরা বৃষ্টিপাত তো দেখবো যে কমে গেছে তো এই রয়েছে আর কি ব্যাপার আপডেটটা বুঝতে পারলেন যে তিরিশ তারিখ থেকে এক মানে তিন তারিখ এই সময়কালের মধ্যে দক্ষিণবঙ্গে বাংলাদেশের দক্ষিণ ভাগে কিছুটা মধ্যভাগে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এর পাশাপাশি ত্রিপুরার দিকেও কিছুটা বৃষ্টিপাত চলে আসবে নিম্নচাপটি দাপটে এবং পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহারে বৃষ্টিপাত হবে উড়িষ্যাতেও বৃষ্টিপাত ভালো থাকবে উত্তর উড়িষ্যাতেও বৃষ্টিপাত হবে অর্থাৎ যে ঘাটতিগুলি চলছে তাতে কিছুটা মলমপট্টি চলে আসতে পারে এই যে নিম্নচাপটি আসতে পারে বর্তমান নিম্নচাপের পরে যে নিম্নচাপটি আসবে এবং বর্তমান নিম্নচাপে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে কিছুটা দক্ষিণবঙ্গে হালকা মাঝারির উপরে বা মাঝারি ভারির উপরে কোনো কোনো অংশে হতে পারে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হওয়ার চান্স নেই তবে বড় ফোঁটার একটু জোরে বৃষ্টিপাত কিছু বেশি সময়ের কোনো কোনো অংশে হতে পারে কিন্তু বেশিরভাগই মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাতই থাকতে পারে এই রয়েছে কি আঠাশ তারিখে একটু বৃষ্টিপাত কমে যাবে তো উত্তরবঙ্গের জেলাগুলিতে তিন চার দিন এখনও উত্তরবঙ্গে রাত থেকে সকালগুলোতে একটু বৃষ্টিপাত হতে পারে এই রয়েছে আর কি ব্যাপার ধন্যবাদ